তো বন্ধুরা এ পর্যায়ে আমরা ওয়েব ডিজাইনের দ্বিতীয় পর্ব শুরু করব। তো এ পর্যায়ে আমাদের কথা ছিল আমরা ফুল কোডিং শুরু করব। তো দেখা যাক, চলুন তাহলে ফোল্ডারটা ওপেন করলাম। এই যে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি দ্বারা আমরা এটি ওপেন করব। এই যে তো আমরা এখানে আমাদের যাবতীয় কোড অর্থাৎ ট্যাগগুলো আমরা এখানে লিখব। তো চলুন তাহলে শুরু করা যাক। ডক টাইপ HTML, এটা আছে আপনার HTML5 এর লেটেস্ট ভার্সন। এটা আপনার ব্রাউজারকে চিনিয়ে দেওয়ার জন্য এটা। তো আমরা এবার শুরু করি। তো আমাদের মেইন ট্যাগ আছে HTML। তো আমরা যথারীতি লেফট অ্যাঙ্গেল কিবোর্ড থেকে Ctrl+D এন্টার প্রেস করলাম। তো আমরা এই দেখেন আমরা এই স্ল্যাশ আইকন দিয়ে ট্যাগটাকে আমরা ক্লোজ করে দেবো। এটা হচ্ছে ওপেনিং, এটা এন্ডিং, যাই হোক। তো আমরা এন্ডিংটাকে অর্থাৎ শেষ ট্যাগে আমরা একটা স্ল্যাশ ব্যবহার করব। তো যথারীতি আমরা এখানে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। তো একটা ওয়েবসাইটের দুইটা থাকে, একটা হেড সাইট আর একটা হচ্ছে বডি। তো আমরা অ্যাট ফার্স্ট হেডটাকেই এন্টার করলাম, কিবোর্ড থেকে Ctrl+D। আমরা একটা টাইটেল থেকে টাইটেল তো আমরা একটা টাইটেল লিখছি। আমরা আমাদের পেজটার প্রিভিউ দেখে আসি। তার ফার্স্ট আমাদের পেজটাকে সেভ করতে হবে। তো পেজটা সেভ হয়েছে কিনা আমরা কি করে বুঝতে পারি? তো এখানে দেখেন যে একটা লাল আইকন আসছে। তো আমাদের পেজটা যদি সেভ হয়ে যায় তবে এটা লালটা সবুজ হয়ে যাবে। তো আমরা কিভাবে সেভ করতে পারি? কিবোর্ড থেকে Ctrl+S অথবা এই যে আইকনটা সেভ থাকে এখানে ক্লিক করলে পেজটা সেভ হয়ে যাবে। তো ক্লিক করলাম, সেভ হয়ে গেছে, এটা সবুজ হয়ে গেছে। তো আমরা এটা এখন Mozilla Firefox দিয়ে ওপেন করি, কি অবস্থা আমাদের। কিছুই আসেনি, হ্যাঁ আসছে। এই যে বেসিক HTML CSS। আমরা বডি সেকশনে যে ট্যাগগুলো ব্যবহার করব সেটা এইখানে দেখা যাবে। তো চলুন তাহলে এন্টার প্রেস করলাম। তো আমরা একটা প্যারাগ্রাফে কি লিখি? অ্যাট ফার্স্ট সব কিছুটিতে একটা হেডিং। তো আমরা হেডিং দিয়ে শুরু করি, হেড অন। হেড ট্যাগগুলোকে আপনার এইচ দ্বারা প্রকাশ করা হয়। এটি হেডিং 1 2 3 4 5 6 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এখানে একটা পেজটাকে সেভ করলাম, পেজটাকে রিফ্রেশ করি। এই যে এখানেও আমরা পেজটাকে রিফ্রেশ করতে হবে, অর্থাৎ রিলোড। এই যে আই লাভ বাংলাদেশ, তো আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি 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 ডি, ছয়টা লিখলাম। তো দেখেন হেডিং 1, হেডিং 2, 3, 4, 5, 6। তো আমরা একটা ওয়েবসাইটে আমরা হেডিং 6 পর্যন্ত ব্যবহার করতে পারি। তো আমাদের মানে আর কি বেশিরভাগ ক্ষেত্রে এই 2 অর্থাৎ হেডিং 2টা বেশি ব্যবহৃত হয়। তো আমরা পেজটাকে সেভ করে একটু রিফ্রেশ। তো সরি, পেজটাকে কোথাও ভুল গেছে। হ্যাঁ, আমাদের পেজটা সেভ করা হয়নি। হ্যাঁ, এবার এই যে হেডিং 1, 2, 3, 4, 5, 6। সবচেয়ে বড় টাইটেলের ক্ষেত্রে আমরা হেডিং 1 ব্যবহার করি, তারপরে 2, 3। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা H2 ব্যবহার করি, একটু আগে যেটা বললাম আর কি। যাই হোক, তো আমরা হেডিং 1টাও কেটে দিলাম। যে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ, তো প্যারাগ্রাফকে আমরা সাধারণত পি ট্যাগ দ্বারা, পি আমরা একটা ডাবিং কন্টেন্ট নিয়ে আসি। তো এই পর্যায়ে আমরা একটা নিউ ট্যাব নিয়ে এখানে এলো আর লরম ইপসাম, IPSUM। তো এটাকে আমরা কন্ট্রোল C, কন্ট্রোল V। কি অবস্থায় দেখেন যে নিচে একটা স্ক্রল বার আসছে। তো আমাদের এই সুবিধা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এখানে একটা কাজ করে নেব। ভিউ থেকে ওয়ার্ড র্যাপ, এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেব। এই যে দেখেন আমাদের কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমরা এই ওয়ার্ড র্যাপে একটা টিক চিহ্ন দিয়ে নিচ্ছি। তো আমরা এবার পেজটাকে সেভ করি। বেসিক এসটিএমএল, এই যে। তো আমরা টাইটেলটাকে একটু মার্কস পজিশনে নিয়ে আসি, দেখি কেমন দেখা যায় আর কি। যাই হোক, মিডলে আনার জন্য আমাদের সেন্টার ট্যাগ ইউজ করতে হবে। সেন্টার ট্যাগ ক্লোজ করব, স্ল্যাশ পেজটাকে রিফ্রেশ করি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে, তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।